पे एक बार बेचाई गंडगोल, बात पे एक बार बेचाई गंडगोल, बाटुल बीच चुदु तो ढालवे माथाई बोल, बाटुल बीच चुदु तो ढालवे माथाई बोल, ढालवे माथाई बोल। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, দিনকাল তো বদলাচ্ছে, মানুষ এখন আর ঘরের চার দেয়ালের মধ্যে থাকতে চাইছে না, তাদের রুচি পছন্দ সবই পরিবর্তন হচ্ছে। বাটুল্লা, তুমি একদম খাঁটি কথা বলেছো, আমিও সেই পরিবর্তন টের পাচ্ছি। তাই বুঝি, তা কিভাবে টের পাচ্ছি শুনি। আমারও আর স্কুলের চার দেয়ালের মধ্যে থাকতে মন করছে না গো। তাই বুঝি, তাহলে তো তোকে লোকালয় থেকে দূরে পাহাড়ের কোলে কোনো মঠ বা মন্দিরে রেখে আসতে হয়, প্রকৃতির কোলে বসে সাধনা করবি। আর আমরা এখানে বসে আরাম করে কফি খাবো। এই না বাটুল্লা, এখানেই বেশ ভালো আছি, কি দারুন কফি। বাটুল্লা, ওর সাথে ফালতু বকবক করলে কফি কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে, খাও খাও। আমি আপনার সঙ্গে বসতে পারি? ও শিওর, হোয়াই নট, নিশ্চয়ই বসতে পারেন, ইটস আওয়ার প্লেজার। হ্যালো, আমি দিবাকর শর্মা, ইতিহাসের অধ্যাপক, তবে আমার শখ প্রাচীন পুঁথি নিয়ে গবেষণা করা। ভেরি ইন্টারেস্টিং, প্রাচীন পুঁথি, আই মিন ম্যানুস্ক্রিপ্ট। ইয়েস, পৃথিবীর প্রাচীন থেকে প্রাচীনতম পুঁথি সংগ্রহ করে তার পাঠোদ্ধার করা আমার নেশা বলতে পারেন। প্রাচীন পুঁথি মানে তো বেশিরভাগই বিভিন্ন ধর্মগ্রন্থ, যেগুলো কয়েকশো বছর আগে গাছের ছালে লেখা হতো। শুধু ধর্মগ্রন্থ বলছো কেন, মিশরের ফেরাওদের লেখা, তাদের ব্যক্তিগত জীবনী, এমনকি ছশো বছর আগেকার রাজরাজাদের বিভিন্ন লেখাও আমার সঙ্গে আছে। বাহ, এ তো দারুণ ব্যাপার। আপনার মতো এমন একজন গুণী মানুষ আমাদের সাথে জেঁচে আলাপ করলেন, এর জন্য আমরা খুবই সম্মানিত বোধ করছি। পৃথিবী বিখ্যাত আশ্চর্য মানুষ স্বয়ং বাটুলের সাথে জেঁচে আলাপ করতে এসেছি যখন, নিশ্চয়ই এর পেছনে কারণ আছে। কারণ একটু যদি খুলে বলেন। বাটুল বাবু, আমি এক অত্যন্ত দুর্মূল্য বৌদ্ধ পুঁথির সন্ধান পেয়েছি। বৌদ্ধ পুঁথি কোথায়? নেপাল তিব্বত বর্ডার থেকে প্রায় 3,500 ফুট উঁচুতে একটা বৌদ্ধ মঠে সেই পুঁথি রাখা আছে। স্ট্রেঞ্জ, তা সেই খবরটা আপনি কিভাবে পেলেন? আমাকে এক বৌদ্ধ সন্ন্যাসী বলেছেন। তা তিনি যে সত্যি বলছেন তার প্রমাণ কি? তাই তো আপনার শরণাপন্ন হয়েছি আমি। ওই বৌদ্ধ সন্ন্যাসীর কথা যদি সত্যি হয়, তাহলে ওই পুঁথির ঐতিহাসিক মূল্য অসীম। বুদ্ধদেবের সময়ের অনেক অজানা কথাই সে পুঁথিতে লেখা আছে বলে ওই বৌদ্ধ সন্ন্যাসী দাবি করেছেন। আমার ইচ্ছে অন্তত একবার সেই প্রাচীন পুঁথির সন্ধান আপনি করুন। যদি সত্যিই এমন কোনো পুঁথি পাওয়া যায়, তাহলে ভাবতে পারেন কি হবে। অথচ ওই দুর্গম পাহাড়ি পথে ওই পুঁথির সন্ধান করতে যেতে আপনি সাহস পাচ্ছেন না, তাই তো? একদম ঠিক, এই 65 বছর বয়সে সেটা কি সম্ভব? আবার এমন একটা গুরুত্বপূর্ণ কাজ যাকে তাকে তো দেওয়া যায় না, তাই অগত্যা আপনার কাছে এসেছি। ওই বৌদ্ধ সন্ন্যাসীর বর্ণনা অনুযায়ী বৌদ্ধ মঠটা হিমালয়ের কোন দিকে হতে পারে তার একটা ম্যাপ করে আমাকে দিয়ে যান, আমি নিশ্চয়ই যাব। নিশ্চিন্ত হলাম বাটুল বাবু, আমি কালই সেটা আপনার কাছে পাঠিয়ে দেব। আমি পরশুই কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হতে চাই, 3টে প্লেনের টিকিটের ব্যবস্থা করে দেবেন। নিশ্চয়ই নিশ্চয়ই, থ্যাংক ইউ বাটুল বাবু, থ্যাংক ইউ। আমি সত্যি বিশ্বাস করতে পারছি না আপনি এত সহজে রাজি হয়ে যাবেন। তুমি এত চট
জলদি তো কোনো কেস হাতে নাও না বাটুলদা। ওই দিবাকর শর্মা লোকটার সাথে প্রথম আলাপেই তুমি এত বড় একটা রিস্ক কিভাবে নিতে রাজি হয়ে গেলে? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। পুঁথি পাই আর না পাই, তোদের কাঠমান্ডুটা তো ঘোড়া হয়ে গেল, কি বল? মানে আমরা তোমার সাথে ওই গুহা খুঁজে বার হবো না? পারবি না, 2-3 হাজার ফুট উঁচু পাহাড়ে ট্রেকিং করে ওঠার ধকল নিতে পারবি না তোরা। ঠিক ঠিক, আমরা বরং হোটেলেই থাকবো। মোটেও না, আমি তোমার সাথে যাবো বাটুলদা। ঠিক আছে, যদ্দূর পারবি যাবি, না পারলে শেরপার সঙ্গে নেমে আসবি। শেরপা আবার কি গো বাটুলদা? শেরপা হলো নেপাল ভুটানে বসবাসকারী এক গোষ্ঠী। এরা পাহাড়ে চড়তে খুব দক্ষ হয়। শেরপারাই সাধারণত পাহাড়ে চড়বার সময় গাইড হিসেবে কাজ করে। এরা খুব বিশ্বাসী ও পরিশ্রমী হয়। ম্যাটুল্লা, আমাদের সঙ্গে না গোটা দশেক শেরপা নিয়ে নিও, আমি ওদের কোলে চেপে পাহাড়ে উঠে যাব। এই জায়গা বহুত খতরনাক আসে বাবু। ওই পথে আমি এর আগে একবার মাত্র গেছি। এই পথে তুমি এর আগে গেছো তামাং? হ্যাঁ বাবু, একজন বুড্ডা মতো লোক নিয়ে। বুড়ো মতো লোক কেন? হিমালয়ের এত শৃঙ্গ থাকতে ওই লোক এ পথে কেন গেছে? সে তো জানি না বাবু, তবে অর্ধেক উঠে এক রাতে তুষার ঝরে পড়ল, ভয় খেয়ে গেল, নেমে এলো আবার। ও ঠিক আছে তামাং, তুমি আমাদের নিয়ে চলো, আশা করি আমরা ভয় পাবো না। কি রে, তাই না? শুধু আমার পা ব্যথা হয়ে গেলে আমাকে একটু কোলে নিও তামাং ভাই। চলো চলো, সন্ধ্যার আগে আমাদের একটা বেশ ক্যাম্পে পৌঁছতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, চলো তামাং চলো। চলে এসো বাবু, আর 20-25 কিলোমিটার পরে তাবু করবো, তখন রেস্ট করবে। এখন এখানে থামলে সন্ধে হয়ে যাবে, বিপদ হবে। বিচ্ছু চলে আয়। আচ্ছা তামাং, তোমার ওই বুড়ো মতো লোকটা এই জায়গা পর্যন্ত এসেই ফিরে গেছে বুঝি? হ্যাঁ বাবু, আপনি জানলেন কি করে? দেখছো না এরপরেই পাহাড় কতটা খাড়া? আমাদের ওই পাহাড়টার উপাশে যেতে হবে। ম্যাপে তো সেটাই বলা আছে দেখছি। ও কি বলছে বাবু? তামাং তামাং, আমার সঙ্গে এসো তো। এ কি
এই যে পায়ের ছাপ, কার পায়ের ছাপ? এগুলো কোনো মানুষের পা বলে তো মনে হচ্ছে না। এটি বাবু, এটির পায়ের ছাপ আছে। এগুলো চলে আসুন, চলে আসুন বাবু। এটি 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 এসেছিল এখানে। আমরা শেষ হয়ে যাব বাবু। বাবু পালা লিখুনি। এটি হ্যাঁ বাবু, এটির পায়ে ছাপ আছে। এগুলো চলে আসেন বাবু। না, আমি এটিকে দেখতে চাই, ওর মোকাবিলা করতে চাই। এসব আপনি কি বলছেন বাবু? হ্যাঁ, আজ পর্যন্ত কেউ এটির হাত থেকে বাঁচতে পারেনি বাবু। আমার কথা শুনুন বাবু, শুনুন। তুমি এটিকে দেখেছো তামাং? না বাবু, শুনেছি, বহুত শুনেছি এটির কথা। আমিও শুনেছি, তবে এবার আমি এটিকে দেখতে চাই। সর্বনাশ হয়ে যাবে বাবু। আপনি আপনি জানেন না এটি কি খতরনাক জানোয়ার আছে। না বাবু না। তোমার ভয় লাগলে তুমি ফিরে যাও তামাং, আমরা যাব না। বাবু আপনারা সবাই মরবেন, এটি আপনাদের খতম করিয়ে দেবে। আমি আর যাবে না বাবু। বললাম তো তুমি ফিরে যাও তামাং। এমন জেদ করবেন না বাবু, করবেন না, বিপদে পড়বেন। আমার ঘরে বউ আছে, বাচ্চা আছে। আমি চলে যাচ্ছি বাবু, আমি আর থাকবে না বাবু। আমার আমায় ক্ষমা করবেন বাবু, ক্ষমা করবেন। চিম্পুরে, প্রাচীন পুঁথি খুঁজতে এসে যদি ইয়েতির সঙ্গে দেখা হয়ে যায় তবে মন্দ হয় না, কি বলিস? তবে আমাদের যাত্রাপথটা মনে হচ্ছে এবার একটু বদলাতে হবে। চল, আর বাইরে থাকা ঠিক হবে না, তাঁবুতে ফিরে যাই। মাদুল্লা, তামাং যে চলে গেল, এবার কি হবে? আমরা কি সেই পুঁথির সন্ধান পাবো? তামাং ছাড়া ওই পাহাড়ি পথ আমরা চিনবো কেমন করে? চিনবো, ইয়েতি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে। মানে কি বলছো কি তুমি বাটুল্লা? ঠিকই বলছি আমি, আমরা ঠিক পথেই চলেছি। আর আমি এখন নিশ্চিত দিবাকর শর্মার সেই প্রাচীন পুঁথি পাওয়া গেলেও যেতে পারে। তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না বাটুল্লা। সময় হলেই বুঝতে পারি বাটুল্লা। চুপ। তোরাই তাঁবুতেই থাকবি, কাল আমি একা ওই পাহাড়ের চূড়ায় উঠব। তুমি একা? হ্যাঁ, ওই খাড়া পাহাড়ে তোরা উঠতে পারবি না, আমি উঠব। দেখতে চাই ওই পাহাড়ের চূড়ায় কি রহস্য লুকিয়ে আছে। পাহাড়ের চূড়ায় রহস্য? হ্যাঁ, রহস্য। আশ্চর্য, এত উঁচুতে এমন একটা প্রাচীন মঠ আছে। কে কে ওই বৌদ্ধ সন্ন্যাসী? আমি কে সেটা জানতে তো তুমি আসনি। তুমি যে উদ্দেশ্যে এতটা কষ্ট সহ্য করে এখানে এসেছ, সেই পুঁথি আমার কাছেই আছে। আপনি আমাকে দেখতে পাচ্ছেন? অন্তর্দৃষ্টি, মনের চোখ দিয়েও আমি সব দেখতে পাই। মানুষের মনই হলো আসল শক্তি,
মনকে যে নিয়ন্ত্রণ করতে পারে সেই হলো সিদ্ধ পুরুষ, প্রকৃত শক্তিমান। ওম মনি পদ্মে হুম, মনি পদ্মে হুম। আপনি যখন আমার মনের কথা জানেনি, তবে ওই পুঁথি আমাকে দিন, আমি ওই পুঁথি নিতে এসেছি। ওই পুঁথি পেতে হলে তোমাকে পরীক্ষা দিতে হবে। মনের উপর যার পূর্ণ নিয়ন্ত্রণ আছে, সেই একমাত্র ওই পুঁথি লাভ করতে পারে। না তো ওই পুঁথি স্পর্শ করলেই পুঁথির সব লেখা মুছে যাবে, নষ্ট হয়ে যাবে ওই মহামূল্যবান পুঁথি। বেশ, আমি পরীক্ষা দিতে প্রস্তুত। তবে তোমার পরীক্ষা শুরু হোক। রাঘবেন্দ্র, তুমি এখন যেতে পারো। সঠিক মানুষকেই তুমি নিয়ে এসেছো আমার কাছে। আমি জানতাম ইয়েতি বলে কিচ্ছু হয় না। মানুষের ভয়ার্ত মনে ইয়েতির স্থান এখনো আছে, তবে ভয়কে যে জয় করবে সেই ইয়েতিকে ভয় করবে না। ও হলো রাঘবেন্দ্র, আমার শিষ্য। এবার কি ওই পুঁথি আমি পেতে পারি? তোমাকে তোমার মনের শক্তির প্রমাণ দিতে হবে। যদি সফল হও তবেই ওই দুর্বল্য পুঁথি তুমি পাবে, আর যদি ব্যর্থ হও তবে ওই রাঘবেন্দ্রর মতো ইয়েতি করে তোমাকে আমি এখানেই বন্দি করে রেখে দেব। বলো বলো, রাজি? হ্যাঁ, আমি রাজি। তুমি দেখাও তোমার মনের শক্তি। অপূর্ব, অবিশ্বাস্য, আমি নিশ্চিত এত বছর পর আমার দায়িত্ব শেষ হলো। এই পুঁথি এখন যোগ্য লোকের হাতে দিয়ে আমি নিশ্চিন্তে পৃথিবী থেকে বিদায় নিতে পারবো। ওই রাঘবেন্দ্রর মুক্তি ঘটবে। এই নাও নাও সেই পুঁথি। এই সেই পুঁথি? হ্যাঁ, 350 ধরে যা আমি আগলে রেখেছি।
আরে 300 বছর, তার মানে আপনার বয়স 400 বছর তো হবেই। আমি মনের শক্তিতেই এতদিন বেঁচেছিলাম, এখন আর সে প্রয়োজন নেই। আমি পৃথিবী থেকে বিদায় নিলেই রাঘবেন্দ্র পরিয়েতি জীবন থেকে মুক্তি পাবে। আপনি আমাকেও বাঁচালেন, আপনার প্রতি আমি কৃতজ্ঞ। আমিও আপনার মতোই ওই পুঁথি উদ্ধার করতে এখানে এসেছিলাম। আপনাকেও নিশ্চয়ই পাঠিয়েছিলেন প্রফেসর দিবাকর শর্মা। হ্যাঁ, আমি দিবাকর স্যারের ছাত্র। মন্টল বাবু, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আপনি যে নিজেই ওই পুঁথির খোঁজে গেছিলেন সেটা আমাকে আগে বলেননি কেন? তার মানে বাটুলদা, তামাং যে বলেছিল ওই বৃদ্ধ লোকটির কথা, সেটা উনি ছিলেন? হ্যাঁ, আমি ছিলাম, কিন্তু আমি পৌঁছতে পারিনি এই পুঁথির কাছে। ইয়েতির ভয়ে পিছিয়ে এসেছিলেন। আপনি বুঝতেও পারেননি ইয়েতি আসলে আপনার ছাত্র, এই রাঘবেন্দ্রই ছিল যে ওই সন্ন্যাসীর কথা মতো আপনাকে পথ দেখিয়ে নিয়ে যেতে এসেছিল। ওই সন্ন্যাসী ইয়েতি পাঠিয়ে আপনার মনের জোরের পরীক্ষাও নিতে চেয়েছিল। আপনি কিন্তু এসব কথা আমাকে বলেননি। ক্ষমা করবেন, ইয়েতির কথা শুনলে আপনি যদি যেতে রাজি না হতেন। ভুলে যাবেন না, আমি বাটুল, পৃথিবীর কোনো কিছুকেই আমি ভয় পাই না। কি তাই না?